মর্নিং। গানে গানে তোমাদের সকালটাকে আরো একটু ভালো করার জন্য সাত সকালে সুর নিয়ে চলে এসেছি আমি অহনা। আজকের এই সকালটা ভীষণ সুন্দরভাবে কাটবে, কারণ আমার সঙ্গে একেবারে এই প্রজন্মের একজন শিল্পী রয়েছেন এবং আজকে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে শ্যামাসঙ্গীত থেকে শুরু করে ফোক সব কিছু আমরা শুনব। যার কাছ থেকে শুনব পরিচয় করিয়ে দিই, আমার সঙ্গে রয়েছেন সৌম্যদীপ ঘোষ। সৌম্যদীপ, গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সঙ্গে তো আজকে গানে গানে আমাদের অনেকটা সময় আড্ডা হবে, তাই গান দিয়ে বরং আজকে আমাদের পথ চলা শুরু হোক। কি শোনাবে প্রথমে বলো? আমি প্রথমে একটি শ্যামাসঙ্গীত করছি। বেশ, চলো। শশানি জাগিছে শ্যামা মা, শশানি জাগিছে শ্যামা মা, শশানি জাগিছে শ্যামা মা, শ্যামা মা,
क्या बात, की मिठास तुम्हार गला है। मैंने एखन मात्र तुम्हें क्लास इलेवेने सब उठे चो और एर माझखाने गलाय तुम्हार की असाधारण जादू, की असाधारण काज, भीषण सुंदर भीषण सुंदर। और यही मुहूर्ते आमार भीषण पसंदेर एक जन मानुष किन्तु फोनेर ओपारे चले एसेछे नाड्डा दिते। नवकुमार दा, गुड मर्निंग, सुप्रभात। अनेक धन्यवाद बंटी आमार। आमि नवकुमार दा बोलछि, चित्ररंजन থেকে। কেমন আছো দাদা? নাম বলে দিতে। কেমন আছো? আনন্দ থাকো, বাড়িতে সকলকে নিয়ে সুস্থ থাকো। আজকে খুব ছোট্ট শীত এসেছে, কথা বলি? একদম নিশ্চয়ই। বাবু আমার অনেক আশীর্বাদ নিও। হ্যাঁ হ্যাঁ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, যেমন তোমার সুন্দর নাম সৌমদীপ, একটা আনকমন নাম, তেমনি তোমার সুন্দর চেহারা। আচ্ছা প্রথমে জানতে চাই, তুমি কোন ক্লাসে পড়ো শোনা? আমি 11 এ উঠলাম, ক্লাস 11 এ। বাহ, খুব ভালো, 11 এ উঠলে। আচ্ছা তুমি তো জানো যে কালকে আমাদের স্বাধীনতা দিবস, এবং 74 তম স্বাধীনতা দিবস কালকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি ইতিহাসে পড়েছো এবং পড়বে, আর অনেক জানবে। আর তোমার সাথে যে চারজন কাকুই বোধহয় বলবো, ওরা এসছে, ওদেরকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। একটু আপনার পরিচয় করিয়ে দেবে পরে আমার ফোনে পরে। সঙ্গে থাকো নবদা। আর আজকে সৌমদীপকে যারা সঙ্গত করছেন, অর্থাৎ আমাদের আজকের পরিবারের আরও কিন্তু বেশ কয়েকজন সদস্য রয়েছেন, তাদের সঙ্গেও পরিচয় করানো বাকি রয়েছে, পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন শান্তনুদা, রয়েছেন প্রশান্তদা, রয়েছেন গৌতমদা এবং রয়েছেন রীতমদা। সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে জমজমাটভাবে শুরু হয়েছে আমাদের আজকের এই পর্ব। আচ্ছা সৌমদীপ, একটা কথা বলো, কবে থেকে গান শেখা শুরু? আমি ওই তিন বছর থেকেই শিখছি। বাবা, তখন তো খুব ছোট, কি বুঝতে তখন গানের? ওই তখনই দিবের কাছে যেতাম, প্রথমে আমি একজন দিবের কাছে শিখতাম, মহুয়া দত্ত। আচ্ছা, এই দিবের কাছে যেতাম, তার মাই নিয়ে যেত। এবার ওখানে গিয়ে ফার্স্ট এই যেমন হয় সারে গামা বাদে মিশে রবীন্দ্রসঙ্গীত, ওরম আমি ওই রবীন্দ্রসঙ্গীতটাই ছোটবেলা থেকে বেশ কয়েক বছর শিখেছি। আচ্ছা, তার মানে মা হচ্ছে গান শেখানোর ইন্সপিরেশন, তাই তো? মা বাবা দুজনের চেষ্টাতেই আমি আজ অব্দি যতটাই পেরেছি, মা বাবা দুজনের চেষ্টাতেই পেরেছি, সাথে কাকুরা রয়েছে, দিদি ভাই স্যাররাও রয়েছে। আর আমার তো মনে হয় আজকের এই পরিবারটা, আমার পরিবার যত না তার থেকে তোমার পরিবার বেশি। তুমি কি সেই বিশেষ পরিচয়টা দেবে আমাদেরকে? আচ্ছা বেশ, সেই বিশেষ পরিচয় সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে গান শুনি তোমার কাছে। এরপরে তুমি আমাকে কথা দিয়েছিলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, তাই তো? আমি একটা এবার রবি ঠাকুরেরই গান করছি। বেশ চলো।
সুন্দর তোমার গান শেষের পর না আমি ভাবছি যে আজকে ঠিক কি কি প্রশংসার জন্য আমি শব্দ বাছবো কারণ এত মিষ্টি করে তুমি গাইছো খুব সুন্দর আচ্ছা একটা কথা বলো তোমাদের তো এখন পড়াশোনার প্রচন্ড চাপ তাই তো তো পড়াশোনার সঙ্গে গানটাকে ঠিক কিভাবে ব্যালেন্স করো মানে আমার তো মানে একটা নিয়ম করা আছে মানে বাবা-মা নিয়মটা করে দিয়েছে মানে সকালে উঠে ওই মানে যখন উঠবো সে ভোরবেলা বা এমনি ধরো ছটার সময় উঠলাম দিবা এক ঘন্টা একটু স্যার অনেক পাল্টা দেয় ওই পাল্টা গুলো করতে হয় করি তারপর আবার 11টা থেকে আবার বসি গাইতে মানে এমনি গান তখন করি তারপর 11টা থেকে মানে রিওয়াজের পর থেকে যে টাইমটা রইল 11টা অবধি তখন আবার পড়ি দিয়ে আবার দুপুরে চান করার পর মানে খাওয়া দাওয়ার পর আবার একটু রেস্ট নিই তারপর আবার ঘুম থেকে উঠে একটুখানি পাল্টা এমনি একটুখানি গান করি তারপর আবার এমনি পড়াশোনা করি বাহ আমরা তোমার এই রুটিনটা নিয়ে আরেকটু ডিসকাস করব তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন কথা বলে নেব গুড মর্নিং সুপ্রভাত কে রয়েছেন ফোনের ওপারে আচ্ছা আপনি টেলিভিশন সেটের সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটা ফলো করুন ঠিক আছে আপনার কি কোনো অনুরোধ রয়েছে ওর কাছে কোনো অনুরোধ না ঠিক আছে দীপকটা দেখছি খুব ভালো লাগছে আমার বেশ আপনি সঙ্গে থাকুন হ্যাঁ খুব ভালো লাগছে আসলে আমাদের টিভি চ্যানেলে পাচ্ছিলাম না আপনার মোবাইলে দেখছি যেহেতু 15ই আগস্ট কালকে সেরকম স্বাধীনতার কিছু শুনবো আমি দেশাত্মবোধক একটা গানই করছি বেশ কি শোনাতে ইচ্ছে করছে ভারত আমার ভারতবর্ষ আচ্ছা অনুরোধের গানই চলো চলো ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো তোমাতে আমরা ডুবিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো
ভীষণ সুন্দর। আচ্ছা একটা কথা বলো, আমি যদি তোমাকে বলি যে পড়াশোনা না গান, তোমার কোনটা বেশি পছন্দ? কেউ শুনছে না, মা বাবা কেউ শুনছে না, এটা আমাকে শুধু বলো। না গানটা বেশি পছন্দ, গান পড়াশোনা দুটোই ভালো লাগে, গানটা একটু বেশি পছন্দ। আচ্ছা আর কেন গান পছন্দ আমরা জানবো, তবে তার আগে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। গুড মর্নিং, সুপ্রভাত, কে রয়েছেন ফোনের উপরে? আমি সমদীপের মাসি বলছি। আচ্ছা কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব সুন্দর, খুব সুন্দর। বাহ খুব সুন্দর সৌম্যদীপের আপনার, হ্যাঁ নিশ্চয়ই সৌম্যদীপ এত মিষ্টি করে একটা স্মাইল করলো আপনার ফোনটা পেয়ে, ভীষণ ভালো লাগলো। বড় মাসি, আচ্ছা হ্যাঁ সৌম্যদীপ শুনতে পাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ সৌম্যদীপ সুন্দর হচ্ছে। হ্যাঁ আচ্ছা তুমি আমাকে এই সুন্দরী কমলা গানটা একটু গেয়ে শোনাবে? হ্যাঁ হ্যাঁ গান ভাল লাগছে তো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, দেখে দেখছি আমরা সবাই, খুব ভালো লাগছে। একদম এইভাবেই আপনি সঙ্গে থাকুন, একটু বেশি পছন্দের পড়াশোনা থেকে একটুখানি বেশি কেন? মানে গানটা করলে মানে ধরো একটা পড়া পড়ছি, মানে অনেকক্ষণ পড়তে পড়তে মানে একটু মানে ভাল লাগছে না, অসুবিধা হতে, কিন্তু গানটা সে অতটা অসুবিধা হয় না। আচ্ছা গানটা গাইতে ভালো লাগে। তুমি বর্তমানে কার কাছে তালিম নিচ্ছো? হ্যাঁ বর্তমানে আমি গুরুজি শ্রী রাজকুমার স্যারের কাছে শিখছি। আচ্ছা তো তুমি বলছিলে ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখেছো, আর আজকে মোটামুটি আমি যতদূর তোমার গানের ডালিতে দেখছি যে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, শ্যামাসঙ্গীত করেছো তুমি, ফোকও শোনাবে আমাদেরকে, তো তোমার ব্যক্তিগতভাবে পছন্দের ধরনের গান কোনটা? রবীন্দ্রসঙ্গীত, ফোক, শ্যামাসঙ্গীত? আমার সব ধরনের গানই ভাল লাগে, তবে তার মধ্যে ফোকটা একটু বেশি ভাল লাগে, লোকসঙ্গীতটা একটু বেশি ভাল লাগে। বাহ লোকসঙ্গীত ভালো লাগার পিছনে কি কারণ এটা যে ওখানে মাটির একটা টান রয়েছে, একটা মাটির গন্ধ রয়েছে তার জন্য? বেশ তো এবার কি আমাদের একটা ফোক কিছু শোনাবে, মানে এরপর কি আমরা বাকি এপিসোডটা পুরোটাই ফোকই শুনবো? বেশ তো প্রথমে কোন ফোকটা শুনবো আমরা? আমি আমার মা বাবা গুরুজি শ্রী রাজকুমার স্যারের গানে, দিদিভাই মোয়া দত্ত, আর এমনিও অনেক সমস্ত গুরুজনদেরকে স্মরণ করে প্রণাম জানিয়ে আমি একটি গুরুবাদী বাউল গান। বেশ আমরা গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। গুড মর্নিং, সুপ্রভাত, কে রয়েছেন ফোনের উপরে? গুড মর্নিং, গুড মর্নিং, কে বলছো? আমি হচ্ছি ভট্টা, ভট্টা সোম, ভট্টা বলুন, সোমদিকর ভট্টার জেঠু। আচ্ছা কোথা থেকে বলছেন? উত্তর পাড়া। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ও অপূর্ব, আমি একটা গান করতে শুনবই। বেশ বেশ, মায়ের পায়ে জবা হয়ে উঠতে পড়ে মন। হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব গানটা করার, গানগুলো ভাল লাগছে তো? হ্যাঁ সোমদি দারুণ, খুব সুন্দর ট্যালেন্ট গান গাইছে, খুব ট্যালেন্ট ছেলে, খুব ভালো গান গাইছে, সত্যি কথা ছেলে, এইটা বলতেই হবে, আমাদের সৌম্যদীপ প্রচন্ড ট্যালেন্টেড। আপনি সঙ্গে থাকুন, ভীষণ ভীষণ সত্যি, মানে এখন অবধি পর্ব অনেকটা বাকি আছে, কিন্তু তার মধ্যে সৌম্যদীপের যে জাদু রয়েছে আমাদের স্টুডিওর মধ্যে এই মুহূর্তে, সেই জাদুটা কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে, ভীষণ সুন্দর, একদম। আপনি সঙ্গে থাকুন আমাদের সৌম্যদীপ, গানে যাই আমরা, চলো। কোথা রবি
দাড়ির বাহার একদিন ভাবি জিনিস
क्या बात, खूब सुंदर खूब सुंदर। और आज के ये हमारे सकालटा सौम्यदीपर गाने गाने एत सुंदर हो उठे, ये सुंदर रेसटा क्योंकि एखो अनेकक्षण थकबे कारण पर्व एखो अनेकटा बाकी। तब तर आगे एन समय छोट्ट एक बरतीते जावर कथा दीची और भलो भलो गान नहीं देखा बरतर ओपारे। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আর আজকে সৌম্যদীপের গানে গানে আমাদের স্টুডিও কিন্তু রীতিমতো জমজমাট, আর কথা না বাড়িয়ে বরং ওর গানেই যাওয়া যাক। আমরা ফোকে থাকবো, তুমি প্রমিস করেছো। এখন কি শোনাবে? এখন আমি একটা হাসন রাজার গান শোনাবো। বেশ চলো। বানাইলো বানাইলো রে বাউলা কার নাম হয় রে দেখিয়া তার রূপের সট আর হাসন রাজা হইল রে আওলা কে বানাইল রে হাসন রাজা রে বাউলা কে বানাইল দেখিয়া তার রূপের সট দেখিয়া তার
অপূর্ব অপূর্ব, এত সুন্দর করে সৌম্যদীপ গানটা গাইলো যে ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেবো, আড্ডা দিয়ে নেবো একটুখানি তার সঙ্গে। গুড মর্নিং সুপ্রভাত, কে রয়েছেন ফোনের ওপারে? আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা, কে বলছো? আমি মনীষা বলি, হালিশহর থেকে বলছি। আচ্ছা, কেমন লাগছে আজকের গান? খুব সুন্দর লাগছে। আচ্ছা, দাদাকে একটু বলো ওই যে দাদার কোন সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনাতে। আচ্ছা, দাদা শুনতে পাচ্ছে, দাদার কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছে। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। তুমি সঙ্গে থেকো। হ্যাঁ, একেবারে তুমি সঙ্গে থাকো। খুব সুন্দর একজন খুদে মানুষ আমাদের ফোন করেছিল, এবং এই ফোনগুলো না ভীষণভাবে দরকার হয়, তার কারণ মনটাকে ভালো করার জন্য গানের পাশাপাশি এই রকমের ফিডব্যাকেরও খুব দরকার হয়। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গান কি না করতে পারে, মানে এই মুহূর্তে সাত সকালবেলা আমাদের পক্ষে তো ঘুরতে যাওয়া সম্ভব নয়, আর যা সিচুয়েশন চলছে আমরা যেতেও পারছি না, কিন্তু সৌম্যদীপের গানে গানে এই যে গানটা আমরা শুনলাম, মনে হলো না যে আমরা কিন্তু একেবারে সেই গ্রাম বাংলায় পৌঁছে গিয়েছি যেখানে খুব সুন্দর একটা আখড়া বসেছে, এবং যেমন সুন্দর সৌম্যদীপের গান ঠিক তেমনভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকে সঙ্গত করছেন, মানে পুরো সেই যে আখড়ার যে একটা অনুভূতি, আমার তো মনে হচ্ছে যে আমি যেন সেই রকমই কোনো একটা গ্রাম বাংলায় হারিয়ে গিয়েছি সৌম্যদীপের গানে গানে। আচ্ছা সৌম্যদীপ, একটা কথা বলো, গান আর পড়াশোনা এই দুটো তো তোমার ভীষণ গুরুত্বপূর্ণ জীবনের দুটো পার্ট, এছাড়া আর কী কী করা হয়, কী কী করতে ভালোবাসো? গান পড়াশোনা রয়েছে, তার আগে এখন মানে আগে আবৃত্তি শিখতাম। আচ্ছা, এখন আর আবৃত্তিটা অত শেখা হয় না, মানে মাধ্যমিকের 9 অবধি ওই আবৃত্তিটা শিখেছি আমি। তো মাঝে মাঝে কি বাড়িতে টুকটাক টুকটাক করা হয়? আবৃত্তি মাঝে মধ্যে করি, মাও ভালো আবৃত্তি করতে পারে। আচ্ছা, আমি আমরা দুজনেই করি। বাহ, তার মানে একটা দিন এরকম আমাদের সাত সকাল কাটবে যেখানে সৌম্যদীপ এবং মা একসঙ্গে কবিতা পাঠ করে শোনাবে, তাই তো? এটা কিন্তু একটা প্রমিস, তাই তো? বেশ, এরপর কি শোনাতে ইচ্ছে করছে? এবার বড় মাসি এই গানটা রিকোয়েস্ট করেছে। আচ্ছা, সুন্দরী কমলা। সুন্দরী, চলো চলো। আচ্ছা, আমরা গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। গুড মর্নিং সুপ্রভাত, কে রয়েছেন ফোনের ওপারে? আচ্ছা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর গান হচ্ছে। বাহ, আপনার কোনো অনুরোধ রয়েছে? না, সব গানই ভালো। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন আমাদের, সব গানই তোমার ভালো লাগছে। আসলে আজকে সত্যি কথা, তোমার গলাটা এত সুন্দর না, মানে সব গানটাই তোমার গলার জন্য মনে হচ্ছে না, তোমার জন্যই তো। চলো আমরা গানে যাই। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হেলিয়া দুলিয়া সলে রে, ভালা কহিরা বাজান গোদ তারা, সুন্দরী কমলা নাসে। নাচিতে কমলা সুন্দরী হেলিয়া দুলিয়া সলে রে, আরে নাচিতে নাচিতে কমলা সুন্দরী হেলিয়া দুলিয়া সলে রে, ভালা কহিরা বাজান গোদ তারা, সুন্দরী কমলা নাচে। আরে ভালা কহিরা বাজান গোদ তারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা। স্মরণে নুপুর রিনিজিনি রিনিজিনি বাজে রে, আরে সুন্দরী কমলা, স্মরণে নুপুর রিনিজিনি কইরা বাজে রে।
অসাধারণ অসাধারণ। এবং কে বলে যে বয়স কোনো কিছুকে বেঁধে রাখতে পারে, মানে কথাটা সত্যি ঠিকই বলা হয় যে এজ ইজ নট আ বার। কারণ আজকে যেরকম সুন্দর করে সমুদীপ গান গাইছে, সেটা যদি খুব স্লো টেম্পোর গান হয় তো সেটাকে ঠিক সেইভাবে, যদি একটু ফাস্ট হয় তো সেইভাবে, মানে অসাধারণভাবে গাইছে। প্রত্যেকটা প্রেজেন্টেশন ওর ভীষণ ভীষণ সুন্দর, এবং মনেই হচ্ছে না যে সবে মাত্র ক্লাস ইলেভেন। আর এই বয়সে যদি এরকম হয় তাহলে আমি বুঝতেই পারছি যে ওর ভবিষ্যৎটা কতটা কতটা সুন্দর হবে। আর এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই এবার আড্ডায় ফেরার পালা। আচ্ছা একটা কথা বলো, বন্ধু বান্ধব তো আছে নিশ্চয়ই, তো এরকম কখনো হয়েছে যে একসাথে ধরো তোমরা কোথাও গেছো বা আড্ডা দিচ্ছ, সেই সময় বন্ধুরা আবদার করে বসলো গান শোনাতে হবে আর তখন গান? অনেকবারই হয়েছে, মানে ধরো পড়ার জায়গাতেই রয়েছি, স্যার আসেননি, এবার আমরা গল্প করছি, হঠাৎ করে একজন বন্ধু ধরো বলে উঠলো গান শোনাতে, তখন মানে করতেই হয়। আচ্ছা, আর এই সেম জিনিসটা কি স্কুলেও হয়, মানে ক্লাস চলাকালীন? না ক্লাস চলাকালীন মানে ধরো টিচার আসেনি বা এরকম টাইমে, টিফিন টাইমে হয়, তারপর যখন ধরো কোনো অনুষ্ঠানে রিহার্সাল হচ্ছে স্কুলে, এবার মানে দিদি ভাইরা তখন নেই, এবার বলেছে তোরা নিজেদের মতো করতে হয়েছে, তখন এবার হঠাৎ করে একজন কোনো ধরো বন্ধু বললো যে এই গানটা কর ওই গানটা কর, তখন করি। আচ্ছা, আর আমাদের স্কুলে অনেকজন রয়েছে, মানে আমার মতনই আরও অনেকজন রয়েছে গান করি একসাথে। আচ্ছা, তো সবাই মিলে একসঙ্গে গান করে? সবাই মিলে, আর আমার সাথে যারা আছে ওরাও সবাই ফোকই করে। আচ্ছা, সবাই ফোক করে, ওই জন্যই ফোকের প্রতি একটু টানটা বেশি। আচ্ছা আর একটা কথা বলো, তুমি তো বলছো যে স্কুলে প্রচুর প্রোগ্রাম হয়, সেখানে তুমি পার্টও নাও, তো এরকম কোনো প্রোগ্রামের এক্সপিরিয়েন্স মনে পড়ছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে? হ্যাঁ, একবার মনে আছে আমাদের ক্লাস নাইনে একটা এক্সিবিশন হয়েছিল, এবার গান যেহেতু মানে মানে বাংলা ইতিহাস ভূগোলের মধ্যে কোনো পার্টের মধ্যে পড়ছিল না, এবার দিদি ভাইরা ভাবছিল মানে এই গানটাকে নিয়ে কিভাবে করা যায়, তারপর দিদি ভাইরা বাংলার মধ্যে মানে বাংলা সাবজেক্টের মধ্যে গানটাকে রাখলে মানে লোকজীবন লোকসাহিত্য এইসব নিয়ে, এবার সেই ওখানে মানে অনেক কটা ঘর ছিল, অনেক সবারই এক্সিবিশন ভালো হয়েছিল। এবার এবার মেইনলি আমাদের ঘরটাতে মানে যেহেতু গান হচ্ছিল, নাচ আবৃত্তি সব হচ্ছিল, এবার মানে লোক আর ঢুকছে বেরোতে আর চাইছে না, মানে প্রচুর ভিড়, মানে বড় ঘর তাও আমরা ঘেমে যাচ্ছি পুরো। বাহ, এটাই তো পরম পাওয়া না, মানে যখন তোমার গান যারা শুনছেন বা তোমাদের গান যখন শুনছেন তখন যে ফিডব্যাকটা দেয়, আর সেটাই তো একটা শিল্পীর কাছে সব থেকে বড় ব্যাপার, তাই না? বেশ, এখন কি শোনাতে ইচ্ছে করছে? এখন আমি আর একটা লোকসঙ্গীতই করছি। বেশ, চলো গানে যাই আমরা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসো ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করি কই জোনা মন জানো না, তোমার ঘরে বসত করি কই জোনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করি কই জোনা মন জানো না, ঘরে বসু করি কই জোনা। বসতে করি কই জোনা মন জানো না, তোমার ঘরে বসত করি কই জোনা,
তোমার ঘরে বাস করি কারা মন জানো না, তোমার ঘরে বসত করি কয় না মন জানো না, তোমার ঘরে বসত করি কয় না। আজকের এই সকালটা যদি আমাকে কেউ ব্যাখ্যা করতে বলে তাহলে আমি বলবো যে ভীষণ ভালো। তার কারণ হচ্ছে আজকের এই সকালটা তোমার গানে গানে না সৌম্যদীপ ভীষণ ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে এবং অসাধারণ প্রত্যেকটা গান তুমি এত সুন্দর করে জাস্টিস করছো, ভীষণ ভালো লাগছে। আচ্ছা একটা কথা বলো, ফোক গান তোমার প্রচণ্ড পছন্দের, তো কি ধরনের ফোক তোমার বেশি ভালো লাগে? আমার ঝুমুর ভাল লাগে, গুরুবাদী গান ভাল লাগে, তারপর ঝুমুরটা বেশি একটু ভাল লাগে, তারপর এইরকম এইরকম মানে মানে এই টাইপের গানগুলো ভাল লাগে। তো আজকে কি আমরা একটু ঝুমুরও শুনবো? বেশ, তো এখন কি শুনবো? এখন ঝুমুর গানই, ঝুমুরই শোনাবে? বাহ চলো, তাহলে ধরে নাও এটা আমার রিকোয়েস্ট ছিল তোমার কাছে, চলো। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, আরে রাইতে শালুক ফুটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বান্ধাই, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বান্ধাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেল, রাইতে শালুক ফুটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বান্ধাই,
কানো বান্ধাই দি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই দি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই দি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই দি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই দি এত সুন্দর একটা গানের পর আমার মনে হয় কথা না বলাটাই ভালো, সেই গানের রেশটাই থাক। আর গানের রেশ ধরে সময় এখন অন্তিম বিরতিতে যাওয়ার, দেখা হচ্ছে বিরতির পর। কথা দিয়েছিলাম খুব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো, কথা মতো ফিরে এসেছি। আর কথা মতো ফিরে এসেছি বলেই কিন্তু সৌম্যদীপের কাছে একটা আবদার নিয়ে ফিরেছি। সৌম্যদীপ, তুমি তো তোমার বড় মাসির আবদার রেখেছো, তারপর আমাদের নবকুমারদার আবদার রেখেছো, তো এবার আমার আবদার রাখার পালা। আমার খুব তোমার কাছে দেদে পাল তুলে দে গানটা শুনতে ইচ্ছে করছে, সেটা কি শোনানো সম্ভব? সেটা কি তোমার ডালিতে রয়েছে? রয়েছে, সেটা কি এখন শোনানো যাবে? হ্যাঁ, আমি তাহলে দেদে পাল তুলে দেটাই করছি। চলো তাহলে তাই শুনি আমরা, চলো। দিদি পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না,
আছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে কৈনুরের রস নিতে দুনিয়া গেছে ঘরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অসাধারণ অসাধারণ। আসলে ফোক গানের বিশেষতাই বোধ হয় এরকম, যেহেতু এই গানগুলো সবসময় কিন্তু যে কোনো বিখ্যাত মানুষের লিখেছেন এরকম নয়। ধরো ক্লান্ত হয়ে গিয়েছেন শ্রমিকরা কাজ করতে করতে, তারা তখন নিজেদের চিত্ত বিনোদনের জন্য গান লিখছেন, অথবা মাঝি দাঁড় বাইতে বাইতে নিজের কষ্ট লাগু করতে গান করছেন। তো এই যে খুব মানে স্বাভাবিকভাবে কথাগুলো ফুটে এসেছে, ফুটে উঠেছে, তার জন্যই বোধ হয় লোকসঙ্গীত আমাদের এত হৃদয়ের কাছে। আর এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। গুড মর্নিং সুপ্রভাত, কে রয়েছেন ফোনের ওপারে? হ্যাঁ গুড মর্নিং, কে বলছেন? আমি আমি লেকটাউন থেকে ইলা দেব বলছি। আচ্ছা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। এত ভালো গাইছে ছেলেটি, এত সুন্দর এই বয়সে, এত দখল একেবারে ভাবা যায় না। কি মিষ্টি তোমার গলার মধ্যে! হ্যাঁ খুব মিষ্টি গলা। আমি একটু ওর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা সৌমদি, হ্যাঁ খুব ভালো লাগছে তোমার গান, আর তুমি এত সুন্দর গাইছো এই বয়সে। একটা কথা বলবো, তুমি কোন ক্লাসে পড়ো যদি কিছু মনে না করো? না না, আমি এই সবে 11 এ উঠলাম। ও 11 এ উঠলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা খুব ভালো লাগছে জানো তো, আমিও গান খুব ভালোবাসি। হ্যাঁ ছোটবেলা থেকে আমিও খুব গান নিয়ে থাকতাম। তাহলে কিন্তু আমাদের সঙ্গে প্রত্যেক দিন থাকতে হবে সাত সকালের সুরে। এখন তোমার গান শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ তুমি আরো বড় হও, অনেক অনেক রকম গান জানো তুমি, মানে যে কোনো জায়গায় তুমি এত ভালো এ করবে, মানে জমিয়ে রাখবে, এত সুন্দর প্রত্যেকটা গান তুমি মানে পুরো দখলে রেখেছো বাবা। খুব ভালো থাকো, তোমার পছন্দের গানগুলোই আমি শুনছি। আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, এবং প্রত্যেক দিন কিন্তু আমাদের সঙ্গে সাত সকালে সুরে আপনাকে সঙ্গে অবশ্যই থাকতে হবে। সমুদীপ আমরা গানে যাই, কারণ যত সময় কমে আসছে তত গান শোনার খিদেটা বেড়ে যাচ্ছে। কি শোনাবে এবার বলো? এবার আমি একটা পুরুলিয়ার ঝুমুর গান শোনাচ্ছি, চলো। এলো ধুয়ার এলো দিতে দিদি লীলা লা সাল
গানের পর আমার প্রচন্ড পছন্দের একজন মানুষ ফোনের ওপারে চলে এসেছেন। গুড মর্নিং দিদি, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি গো। তুমি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আজকের পর্ব? মানে ভাষায় তো কথা যাবে না। মানে যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে একেবারে। মানে ভাবো, শুধু এখন মাত্র ওর ক্লাস 11 আর তাতেই কি সুন্দর গাইছে না! দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব সুন্দর একদম। মানে যে কোনো গান এত সহলীলায় গেয়ে দিচ্ছে না, একদম মানে ভাবা যায় না। ভীষণ সুন্দর। আমি ওর সঙ্গে সৌমার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ সৌম। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ভীষণ ভালো, ভীষণ ভালো, অপূর্ব সুন্দর। আমার অনেক অনেক ভালোবাসা আছে দাদা, হইলো তুমি অনেক বড় হও বাবা। আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই আরো বড় হতে পারবো। একদম একদম। তোমার মা হচ্ছে রত্নগর্ভা,
ভীষণ সুন্দর, আমার কোনো গানের নীল বাবা তুমি যা গাইছো সেটাই খুব সুন্দর, সেগুলোই সুন্দর, আর তার সঙ্গে যন্ত্রশিল্পীর আওয়াজ সাধারণ একেবারে। সঙ্গে থাকো দিদি তুমি আমাদের প্রতিদিনের মতো, একদম। গানে যাই সমু, আমরা কি শোনাবো এবার বল? এবার লালন ফকির শাহের একজন গান, চলো চলো। কোড়ি মনা মনা কাম সারে না মদনে ও আমি প্রেম রসিকা হব কেমনে কাম সারে না কৌড়ি মনা কাম সারে না মদনে মদনে প্রেম রসি কাহব কেমনে হয় আমি প্রেম রসি কাহব কেমনে কৌড়ি মনা কাম সারে না কৌড়ি মনা কাম সারে না মদনে মদনে প্রেম রসি কাহব কেমনে হয় আমি অসাধারণ অসাধারণ। এবং
আজকে সৌমর গান শুনে যারা তোমরা চাইছো যে সাত সকালে সুরে আসবে তাদের বলি চটপট তোমরা কিন্তু ফোন করে চলে এসো, সুন্দরভাবে জমজমাটভাবে একটা আড্ডা হবে। আর এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব। গুড মর্নিং সুপ্রভাত, কে রয়েছেন ফোনের ওপারে? গুড মর্নিং সুপ্রভাত, আমি শীলা, মানে পিউ দিদি বলছি। আচ্ছা, সৌমদীপের দিদি। আচ্ছা, নমস্কার। সকালের গল্পটা খুব ভালোভাবে জমিয়ে রেখেছে সৌমদীপ, একদম। হ্যালো, আমার বড় মাসির মেয়ে। আচ্ছা, যা তুমি শুনতে পাচ্ছ কে আজকে যদি ও একবার বিদায় দে মা গানটা করে আমরা খুব আনন্দিত হব। হ্যাঁ, আমি অবশ্যই করব পিউ দিদি। একদম, আপনি সঙ্গে থাকুন আমাদের, এবং আশা করব যে সৌমদীপের এই যে গানের জগৎ, এই জগৎটা এরকম ভাবেই চলতে থাকুক। সৌমদীপ, তোমার কিরকম লাগলো আজকে সকালটা আমাদের সাথে কাটিয়ে? খুব ভালো লাগলো। বাহ, আর প্রে করব যাতে তুমি এরকম ভাবেই ভালো করে গান করতে পারো, আরো বড় হও, আরো নাম করো। এবং আজকে একেবারে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো যেতে যেতে শেষ কোন গানটা শোনাবে, কোন গানটা শোনাতে ইচ্ছে করছে? আমার প্রিয় দিদি, মানে আমার দিদি যেটা বললো, ওই একবার বিদায় দে মা যে গানটা রিকোয়েস্ট করলো, আচ্ছা ওটা দিয়ে শেষ করব। এবং আর কাল যেহেতু আবার স্বাধীনতা দিবস, আর আজকে সত্যি কথা সৌমর গানে গানে আমাদের স্টুডিওটা সত্যি জমজমাট। এবং শুধু সৌমর গান নয়, প্রত্যেকে যারা সঙ্গত করেছেন ওকে, প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সকালটাকে জমজমাট করে তোলার জন্য। গানে যাই আমরা, চলো। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। I see.
Bye.